আজকে চিকেন কিনে আনছি জেন্ট হাইপার মার্কেট থেকে। জীবনে কোনো দিন মাইক্রোওয়েভ ইউজ করি নাই, তো নেটে হালকা পাতলা ভিডিও টিডিও দেখছি কীভাবে মাইক্রোওয়েভে পাকাইতে হয় আর কি খাবার। দেখা যাক আমি কি করি। আমার এটা আমি ডিপে রাখছিলাম, তো এটা এখনও ঠান্ডা আছে, তো আমি এই কারণে এটাকে একটু সময় নিয়ে রান্না করব। ও যেটা করেছি, প্লেটে হালকা একটু সরিষার তেল মাখিয়ে নিছি আর উপরে সরিষার তেল দিয়ে নিছি, যদিও এটা নেসেসারি না, বাট সরিষার তেলটা আমার ভালো লাগে। জানি না কি করতে চাইছি, তো শুরু করা যাক। 5 মিনিট না, 4 মিনিট, বেশি ওভার কুক করলে পরে সমস্যা। তো ঠিক আছে, এটা হচ্ছে করছে, দেখা যাক কি হয় পরে। তো যে সময়টুকু দেওয়া হয়েছিল তো সেটা কভার হয়ে গেছে, তো আমি এখন চিকেনটা চেক করব কি অবস্থা। আবারও এটাকে গরম করতে দিলাম মিডিয়াম হাইয়ে 3 মিনিটের জন্য, প্রায় হয়ে এসেছে। ওকে, মাংস দিয়ে রস পড়ছে। সো এই হলো আমার রাতের খাবার, দেখা যাক কি হয়। সো হটডগটা এতটা মজা না যতটা আমি আশা করছিলাম, বাট মেবি আমি ভালোভাবে রান্না করতে পারিনি, বাট হ্যাঁ খাওয়া যায়। চলুন এবার মুরগিটা টেস্ট করা যাক। ইটস গুড, যেমনটা আশা করছিলাম তেমনটাই। মালয়েশিয়ান ফুড তো অবশ্যই একটু মিষ্টি মিষ্টি থাকবেই, তবে আমার মনে হচ্ছে একটু লেমন জুস দিলে ভালো হইতো এটার সাথে। খাওয়া যায়।